আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় শুকরিয়া, প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই বৈশ্বিক দুর্যোগের মধ্যেও আমাদেরকে সুস্থ রেখেছেন, রমাদানে সওম রাখার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে কোরআনকে কেন্দ্র করে সময় অতিবাহিত করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ, প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে ফেসবুক লাইভের মাধ্যমে কোরআন শিখুন, কোর্স টু অর্থাৎ আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে, এই কোর্সটার আজকে আমাদের এগারোতম পর্ব, এগারোতম ক্লাস। ইনশাআল্লাহ তাআলা বিগত ক্লাসগুলোর মতো আজকেও আমরা নতুন সূরা এবং গ্রামারের প্যাটার্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই দোয়া পড়ি, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা জিদ লানা ইলমান, আল্লাহুম্মা ফাক্বিহনা ফিদ্দিন, আমিন ইয়া আরহামার রাহিমিন। আপনারা জানেন আমরা আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাদ দ্য ইজি ওয়ে কোর্সটা, অর্থাৎ কোরআন এবং সলাদ অনুধাবন এর সর্বাধিক সহজ সাধ্য পদ্ধতিতে একটা ম্যাথড ভিত্তিক কোর্স করছি, যার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআনের অর্থগুলো যেন বুঝতে পারি, সলাতের মধ্যে আমরা কী পড়ছি এটা বুঝতে পারি, এবং কোরআনিক গ্রামার যেটা এটা আমরা যেন আয়ত্ত করতে পারি। তো এই কোর্সের মূলত তিনটা পার্ট আছে, আমরা প্রথম পার্টটা এই রমজান মাসে শেষ করছি, যেটার জন্য আমরা এই বইটা সিলেক্ট করেছি এবং এই বইটার নাম হচ্ছে কোরআন ও সলাত অনুধাবন 50%। এরপরেও আরও দুটো বই আছে, কোরআন ও সলাত অনুধাবন 70% এবং 100%, যেটা এখনও বাজারে রিলিজ হয়নি, 70%টা বাজারে পাওয়া যায়। তো এই বইটার মোটামুটিভাবে আমরা 54 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি আর কি। আমরা সূরা ফালাক, সূরা আসর, সূরা নাসর, সুরাতুল ইখলাস এবং বিচ্ছিন্ন আয়াতগুলো কমপ্লিট করেছি এবং ইসম ফেইল হরফের মধ্যে আমরা ইসম কিছু শিখেছি, হরফ শিখেছি এবং ফেইলের মধ্যে আমরা ফেইলে মাদি শিখেছি, কমপ্লিট করেছি, এবং গত ক্লাসে আমরা মোদারে, ফেইলুল মোদারে এটাও কিন্তু শুরু করেছি। আজকে ইনশাল্লাহ আমরা গ্রামার অংশে সেখান থেকে সামনে যাব, তবে তার আগে আমরা কোরআন অংশ থেকে শুরু করছি। আজকে আমরা 55 পৃষ্ঠা আপনাদের যে টেক্সট বইয়ের ইমেজগুলো দেওয়া আছে সেখানে দেখবেন 55 পেজের মধ্যে 55 পৃষ্ঠায় সূরাতুল ফালাক দেওয়া আছে, সূরাতুল ফালাক। তো এই সূরাতুল ফালাক নিয়ে আমরা প্রথমে আগে আমাদের কোরআন অংশের ক্লাসটা শেষ করে আমরা গ্রামারে যাবো ইনশাআল্লাহ। যারা আসেননি লাইভে এখনও, তাদের সুবিধার জন্য আমরা লিঙ্কটাকে কেউ যদি গ্রুপে কপি করে দেন তাহলে ইনশাআল্লাহ অন্যরা দ্রুত আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আমাদের আজকের লেসন শুরু করছি সূরাতুল ফালাক দিয়ে, পৃষ্ঠা নাম্বার 55, ক্লাস নাম্বার 11। আপনারা যখন 55 পৃষ্ঠা খুলবেন তখন দেখবেন সূরা ফালাকের পাশে লেখা আছে যে এই পাঠ শেষ করলে, আজকের ক্লাস শেষ করলে আপনারা শিখবেন টোটাল 64টি শব্দ। এই 64টা শব্দ কোরআনে রিপিট করা হয়েছে 29,131 বার, অর্থাৎ 77,800টা ওয়ার্ডসের মধ্যে এটা কিন্তু প্রায় 30% বা 25%-এর বেশি। সুম্মা, সুম্মা মানে হচ্ছে অতপর, অতপর। তো 55 পেজে সূরাতুল ফালাকটা দেয়া আছে, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এটা আগে শিখবো ইনশাল্লাহ, তারপর গ্রামারে যাচ্ছি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শয়তান শয়তান থেকে, আর রজিম শব্দের অর্থ হচ্ছে বিতাড়িত। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু।
বিসমিল্লাহ রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল মানে হচ্ছে বলুন, কুল মানে হচ্ছে বলুন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আর নাউযু মানে আমরা সবাই আশ্রয় প্রার্থনা করছি। ঠিক আছে, কুল মানে হে নবী আপনি বলে দিন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বি রবের কাছে, বাজের বি মানে এখানে কাছে বা নিকটে, বিরব্বি আল ফালাক, ফালাক শব্দের অর্থ হচ্ছে সকাল বা প্রভাত, সকাল বা প্রভাত। ঠিক আছে, কুল আউযু বিরব্বিল ফালাক, বলুন হে নবী আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিল ফালাক সকালের বা প্রভাতের রবের কাছে। এই সুরার একটা হিস্ট্রি আছে, আপনারা জানেন যে সুরা ফালাক এবং নাস কিন্তু জাদুবিদ্যা যারা করে আর কি, জাদু বা তাবিজ কবজ বা জিন বানটোনা এই কাজগুলো যারা করে আর কি, সেহের যারা করে, তাদের যাবতীয় ষড়যন্ত্রের প্রোটেকশন হিসেবে সুরা ফালাক এবং নাসকে আল্লাপাক নাজিল করেছেন, এবং এই দুটো সুরা একবারে নাজিল হয়েছে একসাথে। শানে নজুলটাতে আমরা যাই, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, একজন ইহুদি মহিলা এই কাজটা করেছিল, এবং এর ফলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক মাস অসুস্থ ছিলেন, এবং একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী নাজিল করেন এবং সূরা ফালাক এবং নাস একসাথে নাজিল করেন, এবং এই সূরাগুলো তিলাওয়াতের মধ্য দিয়ে ওই প্রত্যেকটা গিট খুলে যাচ্ছিল যে গিটের মধ্যে জাদু করা হয়েছিল আর কি। তো এই সূরা দুটা মূলত প্রোটেকশনের সূরা, এই সূরাটা হচ্ছে প্রোটেকশনের সূরা, মানে দৃশ্য বা অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে বা আকস্মিক বিপদ আপদ থেকে বা জাদুগ্রস্ততা থেকে বা জিনগ্রস্ততা থেকে বা জিনের উৎপাত থেকে, অথবা ধরেন যে চোখ লাগা বা বদনজর থেকে, মানে যে জিনিসগুলো এখনও সায়েন্স আবিষ্কার করতে পারেনি কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, এই দৃশ্য এবং অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে নিরাপত্তা লাভের জন্য আল্লাহ পাক সূরা ফালাক এবং নাসকে নাজিল করেছিলেন। এবং এই সূরার মানে ব্যাপক ফজিলত আছে, সুন্না আমল আছে, সকালে এবং সন্ধ্যায় এই সূরাগুলো তিনবার করে পাঠ করতে হয়, এটা সুন্না, ঘুমানোর সময় পাঠ করতে হয়, ইভেন প্রত্যেক ফরজ সালাতের পরে একবার করে পাঠ করতে হয়, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। তো এই সূরাগুলো আমরা সবাই মুখস্থ করেছি মোটামুটি, কিন্তু অর্থগুলো আমরা হয়তো অনেকে বুঝি না, তো এই জন্যে এই কোর্সগুলো লঞ্চ করা হয় যাতে করে আমরা অর্থ বুঝে আমল করতে পারি। তো আল্লাহ পাক এই সূরার প্রথম আয়াতে বলেছেন কুল আউযু বিরব্বিল ফালাক, কুল মানে হে নবী আপনি বলে দিন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিল ফালাক অর্থাৎ রবের নিকটে, আর ফালাক মানে হলো সকাল, সকাল বা প্রভাতের রবের নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেছেন মিং শাররি মা খলাক, মিং শাররি মা খলাক, একটা ব্যাপক ব্যাপক অর্থবোধক আয়াত এটা। মিন মানে হতে বা থেকে, শার মানে হচ্ছে ক্ষতি বা অনিষ্ট বা অকল্যাণ, ঠিক আছে, হার্ম, মা মানে যা কিছু, মা মানে এখানে যা কিছু, যত কিছু, খলাক তিনি সৃষ্টি করেছেন, আমরা কিন্তু এটা পড়েছি, খলাক খলাকু খলাকতা খলাকতুম খলাকতু খলাকনা, মা খলাক যত কিছু তিনি সৃষ্টি করেছেন, মানে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে, অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টির মধ্যে যে ক্ষতি আছে এই সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা একবারে এত ব্যাপক অর্থে আসে যে এই সূরাটা পাঠের মধ্য দিয়ে আমরা দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আল্লাহর নিরাপত্তায় চলে যেতে পারি। তাই অর্থটা বোঝা কত ইম্পর্টেন্ট, দেখেন মিংশারি মা খলাক, মিংশারি মা খলাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার ক্ষতির, তার সৃষ্টির যাবতীয় ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ পাক কি ক্ষতি সৃষ্টি করতে পারেন? জি অবশ্যই পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ যেমন সৃষ্টি করেছেন, অকল্যাণও সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যেমন কাউকে কোনো কিছু দিয়ে উপকৃত করতে চান, আল্লাহ পাক চাইলে অপকারও করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাউকে কল্যাণ দিতে পারেন, আবার অকল্যাণও দিতে পারেন। কল্যাণ এবং অকল্যাণ দুইটার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, আল্লাহর পক্ষ থেকেই এটা সৃষ্টি করা হয়েছে। এমন নয় যে কল্যাণগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আর অকল্যাণগুলো শয়তান সৃষ্টি করেছে, ব্যাপারটা এমন নয়। এটা কিন্তু বহিঃশ্বরবাদীদের একটা মতবাদ,
কিন্তু প্রতিটা অকল্যাণ সৃষ্টির পিছনের উদ্দেশ্যটা হচ্ছে কল্যাণকর। আল্লাপাক প্রত্যেকটা অকল্যাণকে সৃষ্টি করেছেন, এর পিছনের উদ্দেশ্যটা কল্যাণের। এই সৃষ্টির মধ্য দিয়ে আল্লাপাক আমাদেরকে অর্থাৎ মানুষ এবং জিনদেরকে পরীক্ষা করতে চান এই পৃথিবীতে। যেমন ফর এক্সাম্পল যে জ্বর, অসুস্থতা, জ্বর, এটা কি শয়তান সৃষ্টি করেছে? নো, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাপাকে সৃষ্টি করেছেন। এবং এটার মধ্য দিয়ে আল্লাপাক তার মুমিন বান্দার কে পরীক্ষা করেন বা গুনাহ মাফ করেন অথবা শাস্তি দিতে পারেন, অথবা শাস্তি দিতে পারেন। দাজ্জাল কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু তাআলাই সৃষ্টি করেছেন। এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার মানুষদেরকে পরীক্ষা করছেন, এবং এর মধ্য দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে খাঁটি সোনার মতো বের করে নিয়ে আসবেন এবং আল্লাহর শত্রুদেরকে তিনি ধ্বংস করবেন। তাই যে যতগুলো বিষয় আমরা নিয়ে আসতে পারি, ইবলিস কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। আমরা এই যে ক্ষতিকর প্রাণীগুলোর যে উৎপাতে ভুগি, এগুলো কার সৃষ্টি? এগুলো আল্লাহ পাকের সৃষ্টি। আমরা যে অদৃশ্য ভাইরাস থেকে এখন সুরক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছি, এটা কার সৃষ্টি? প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ পাকের কন্ট্রোল আছে। এই প্রত্যেকটা কল্যাণ এবং অকল্যাণ, এই যে বিষয়গুলো, এটা আল্লাহ সুবহানাহু তাআলার হাতে আছে। এমন নয় যে কল্যাণগুলো শুধু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর অকল্যাণগুলো শয়তান সৃষ্টি করেছে, এমন ব্যাপারটা নয়। তাই আমাদের আকীদা এটা পরিষ্কার রাখতে হবে যে কল্যাণ এবং অকল্যাণ দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারে আছে, তার হাতে আছে। তিনি যাকে ইচ্ছা কল্যাণ দিতে পারেন, যাকে ইচ্ছা অকল্যাণ দিতে পারেন। আবার অকল্যাণ দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক কাউকে পরীক্ষা করতে পারেন, কাউকে শাস্তি দিতে পারেন, আবার কাউকে তার পথে ফিরিয়েও নিয়ে আসতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞানের, মহান জ্ঞানের মধ্যে আছে। এটা আমাদের বিশ্বাস থাকতে হবে যে কল্যাণ অকল্যাণ একটা উৎস থেকে এসেছে, আল্লাহ পাকের থেকে। তো অনেকেই এই আয়াতটা থেকে প্রশ্নটা করেন, বিধায় আমি কথাগুলো বললাম যে মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অকল্যাণ থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি, তার মানে কি আল্লাহ পাক অকল্যাণ সৃষ্টি করেছেন? অনেকের এটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আসলে অকল্যাণ কি আল্লাহ সৃষ্টি করেছেন। দ্বিধার কিছু নাই, আল্লাহ পাক অকল্যাণ সৃষ্টি করেছেন। শার এবং খায়ের দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে আছে, তার ইখতিয়ারে আছে। তবে মূল বিষয়টা বুঝতে হবে যে কল্যাণ অকল্যাণ দুটোর মধ্য দিয়েই আল্লাহ পাক এই পৃথিবীতে, এই দুনিয়ার জীবনে মানুষ, স্পেশালি আমাদেরকে এবং জিন জাতিকে, এদেরকে পরীক্ষা করছেন। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক পরীক্ষা করছেন যে আমরা কে বেশি আহসান আমলের দিক থেকে। তো এই আয়াতটার মধ্যে একটা ব্যাপক অর্থ আছে যে কুল বলুন হে নবী, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিল ফালাক, সকালে রবের কাছে, মিন শাররি, ক্ষতি থেকে, মা খালাকা, যত কিছু তিনি সৃষ্টি করেছেন। তো প্রতিটা সৃষ্টির পিছনে যদি কোনো অকল্যাণ থেকে থাকে, সেটা থেকে আমরা আল্লাহর আশ্রয় চাচ্ছি। এটা হলো এই সূরার প্রথম এক এবং দুই আয়াত। এই জন্য একটা দোয়া আছে সুন্নার মধ্যে, হাদিসের মধ্যে একটা দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাগুলোর মাধ্যমে, তাম্মাতি, যেগুলো পরিপূর্ণ, মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। এক দোয়াটা হচ্ছে, অর্থটা হচ্ছে আমি আল্লাহ পাকের পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে আল্লাহর সমস্ত সৃষ্টি থেকে, সরি, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এটা একটি দোয়া আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে সকালে এবং সন্ধ্যায়, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় সে হঠাৎ বিপদ আপদে পড়বে না, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সে দৃশ্য এবং অদৃশ্যের ক্ষতিগুলো থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ, যেগুলো দেখা যায় এবং যেগুলো দেখা যায় না। শুধু তাই নয়, আরেকটা হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি কোনো একটা জায়গায় এই দোয়াটা পড়ে এবং সেখানে সে যতক্ষণ অবস্থান করবে, কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, যতক্ষণ না সে ওই জায়গা থেকে প্রস্থান করছে। তো এই দোয়াগুলো মুখস্থ করবো ইনশাআল্লাহ। সূরা ফালাকের এই প্রথম দুইটা আয়াতের কে কেন্দ্র করে কিন্তু ওই দোয়াটা আছে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আর এখানে আল্লাহ পাক বলেছেন কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক। তৃতীয় আয়াত আপনাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 56-তে আছে যে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব। ওয়া মানে হলো এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে হলো ক্ষতি, ওয়া মিন শাররি এবং ক্ষতি থেকে। কিসের ক্ষতি? গাসিকিন, গাসিক মানে হচ্ছে অন্ধকার, রাত বা গভীর, মানে যেটা রাতের যে গভীর ডার্কনেস, এটাকে গাসিক বলা হয়। ওয়া মিন শাররি গাসিক, এবং রাতের অন্ধকারের ক্ষতি থেকে,
ইজা ওয়াকব, ইজা মানে যখন, ওয়াকবা মানে হলো ইহা ঘনীভূত হয়। আবার বলছি ওয়ামিং শাররি এবং ক্ষতি থেকে, গাসিকিন মানে অন্ধকারের বা গভীর রাতের, ইজা ওয়াকবা যখন সেটা গভীর ঘনীভূত হয়, যখন সেটা ঘনীভূত হয়। আবার বলছি ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে হলো ক্ষতি, গাসিক মানে হলো অন্ধকার, ইজা মানে যখন, ওয়াকবা তা ঘনীভূত হয়। তাহলে টোটাল অর্থ হচ্ছে ওয়ামিং শাররি গাসিকিন ইজা ওয়াকব, এবং রাতের অন্ধকারের ক্ষতি থেকে যখন তা ঘনীভূত হয়, এগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, ওটা প্রথমেই বলা হয়েছে। আর চতুর্থ আয়াত হচ্ছে, এই আয়াতটার মধ্যে একটা শিক্ষা আছে, সেটা হলো যে রাতের অন্ধকারের মধ্যে ক্ষতি আছে। তাই হাদিসে এসেছে যে রাতের বেলা, গভীর রাতের সময় অযথা বাইরে কোনো প্রয়োজনে ঘোরাফেরা না করা উচিত, এবং স্পেশালি সন্ধ্যার পরে আমাদের বাচ্চাদেরকে যেন বাইরে একা ছেড়ে না দিই, এটাও কিন্তু খেয়াল রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় এমন কিছু মাখলুক পৃথিবীতে বিচরণ করে যেগুলোকে আমরা দেখতে পারি না, কারণ আমাদের চোখের সীমাবদ্ধতা আছে, আমাদের চোখ সব কিছু দেখতে পারে না, আমাদের চোখ বাতাসের ভিতরে কী হচ্ছে এটা দেখতে পারে না। কুকুর দেখতে পারে, অন্য অনেক প্রাণী দেখতে পারে, মোরগ দেখতে পারে, মোরগ সকালবেলা ফেরেশতাদেরকে দেখতে পারে, কুকুর রাতের বেলা শয়তানকে দেখতে পারে। তাই মানুষের এটা মনে করার কোনো কারণ নাই যে মানুষ সেলফ সাফিসিয়েন্ট, মানুষ সব কিছুর ঊর্ধ্বে, ব্যাপারটা এমন নয়, মানুষের অনেক সীমাবদ্ধতা আছে। আল্লাহ পাক সূরা কফের মধ্যে বলেছেন যে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, যে পরকালের যাত্রা যখন মানুষ শুরু করবে তখন মানুষের এই দৃষ্টির পর্দা সরিয়ে দেওয়া হবে। ফাকাশাফনা আনকা গিতাআক, পর্দাগুলো সরিয়ে দেওয়া হবে, ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, তখন দৃষ্টিশক্তি হবে প্রচণ্ড তীক্ষ্ণ, লোহার মতো তীক্ষ্ণ। তাই মানুষের দৃষ্টির মধ্যে সীমাবদ্ধতা আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআনের মধ্যে আছে, কোনো বিলা শাক্কি, কোনো সন্দেহ ছাড়াই এগুলোর প্রতি ইমান রাখতে হবে। এখানে সায়েন্স কী বললো, এখানে মেডিকেল সায়েন্স কী বললো, ফিলোসফি কী বললো, আমাদের বুদ্ধিজীবীরা কী বললো, এসব দেখার বা শোনার সময় আমাদের নাই। আমাদেরকে এই জায়গায় কট্টরপন্থী মৌলবাদী হতে হবে, বিকজ আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। সায়েন্স আমাদের ইলাহ নয় যে সে সব কিছু আমাদেরকে সলিউশন দিতে পারে, নো। ইভেন আমরা তো এখন দেখছি এ কত অসহায়, এ কতই না অসহায়, সামান্য একটা অদৃশ্য ভাইরাসের মোকাবেলা সে অসহায়। ইয়েস, সো এটাকে ইলার আসনে নিয়ে যাওয়া যাবে না। যে এই কথাগুলো শুনলে অনেকে হাসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা এমন প্রাণী ঘোরে যেগুলোকে তোমরা দেখতে পারো না, এবং সূরা ফালাক পড়লে এগুলো থেকে প্রোটেকশন পাওয়া যাবে। তারা এগুলো নিয়ে মজা করে, তারা এগুলো নিয়ে মজা করে, আল্লাহ পাকও তাদেরকে নিয়ে মজা করছেন, বিকজ তারা অজ্ঞতা এবং জ্ঞান পাপীর আচরণের মধ্যে লিপ্ত আছে এবং হটকারী আচরণ করছে। আল্লাহ পাক সায়েন্সকে সত্য মিথ্যার মানদণ্ড রূপে প্রেরণ করেননি, কোরআনকে করেছেন। সো এই বিষয়গুলো আমাদের আকীদা যেন স্ট্রং থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অফকোর্স তিনি সত্য বলেছেন। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকব, বাই দ্য ওয়ে, রাতের বেলা এমন প্রাণী ঘোরে যেগুলোকে আমরা দেখতে পারি না, এই কথাটা হয়তো আমাদের গডলেস সেকুলার ওয়ার্ল্ড বিশ্বাস করে না, বাট রাতের বেলা কিছু এলিয়েন পৃথিবীতে আসে তারাই সেটা বিশ্বাস করে, এবং তাদেরকে, তাদের সাথে যোগাযোগের তারা চেষ্টাও করছে। সো এই ওয়ান আইড ব্লাইন্ড পিপলদের এই বোগাস মেথডগুলোর দিকে আমাদের দেখার সময় নাই, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শের উপরেই দৃঢ় থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিকজ এটা ফিতনার যুগ, এই ফিতনার যুগে মানুষ খুব সহজেই ইমান হারা হয়ে যেতে পারে। সামনে সায়েন্সের নামে এমন কিছু প্রযুক্তি তারা লঞ্চ করবে যেটা দেখলে মানুষ নিঃসন্দেহে দাজ্জালের উপাসনায় লিপ্ত হবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। ইভেন তারা মৃত মানুষের সাথে কথা বলিয়ে দিবে, তাই এমন টেকনোলজি ইউজ করবে যে মানুষের বডির পার্টগুলো কথা বলতে থাকবে, এবং এগুলো কিন্তু হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানে এরকম হবে। উরু থাই বলে দিবে যে তার অবর্তমানে বাসায় কে এসেছে, কে গিয়েছে, সেইগুলো সামনে আসতে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনাগুলো থেকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকব, এবং রাতের অনিষ্ট থেকে যখন সেটা গভীর হয়। চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, আগের মতোই
শার মানে ক্ষতি, ওয়ামিং শাররি এবং ক্ষতি থেকে নাফাসাত, এই নাফাসাত শব্দটা বুঝতে হবে। নাফাস মানে হলো একজন জাদুকর পুরুষ, একজন জাদুকর পুরুষ তাকে বলা হয় নাফাস, বা যে গিটের মধ্যে ফু দিয়ে জাদু করে। বাই দ্য ওয়ে জাদু সত্য, এটার দলিল কোরআনের মধ্যে আছে, সূরা বাকারার 101 নম্বর আয়াত 2 নম্বর আয়াত পড়ে দেখবেন, সূরা তাহার মধ্যে আছে, সূরা ইউনুসের মধ্যে আছে, অনেক জায়গায় আছে। জাদু বিদ্যা সত্য, এটা যে প্র্যাকটিস করবে সে হারাম কাজ করবে, কবিরা গুনাহ করবে এবং সে কাফের হয়ে যাবে, এবং তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে, ইসলামের বিধান এটাই। আর এটার সূচনা সুলাইমান আলাইহিস সালামের যুগের সময় থেকে মূলত শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত এই এই দিন পর্যন্ত এটার অস্তিত্ব আছে। এবং এটা কখনো কখনো জিনের সাহায্য নিয়ে এটা করা হয়, কখনো কখনো আপনার শয়তান জিনের দলকে তাবে করে এটা করা হয়, আবার কখনো কখনো কুফুরি মন্ত্র পরে করা হয়, বা কখনো দেখা যায় যে চোখের ভেলকি এগুলো দিয়েও করা যেতে পারে। তো মূলত জাদু করতে গেলে জিনের সহযোগিতা লাগে, এবং যারা জাদু করে তারা জিনদেরকে তাবে করার মধ্য দিয়ে তাদেরকে খারাপ কাজে প্রয়োগ করে। এর মধ্য দিয়েই দেখা যায় যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো হয়, কাউকে অসুস্থ করে দেওয়া হয়, তারপরে আপনার ফিজিক্যাল সমস্যার সৃষ্টি করানো যেতে পারে, মেন্টাল সমস্যার সৃষ্টি করানো যেতে পারে। এক কথায় এটার ব্যাপক একটা শাখা আছে, এটা নিয়ে কথা ইনশাল্লাহ আরেকদিন বলবো। মূলত এখন এতটুকু বলছি, জাদুবিদ্যার অস্তিত্ব আছে এবং এটা যে প্র্যাকটিস করবে সে কাফের হয়ে যাবে। আর যদি কেউ এটার মাধ্যমে ইফেক্টেড হয়েই যান, তাহলে কখনোই কোনো গণক কোনো কবিরাজের কাছে যাবেন না। কোরআন এবং সুন্না চর্চাকারী মুত্তাকি আলেম, বা যারা রাকি, যারা ঝাড়ফুঁক করতে পারেন বা তাদবির করতে পারেন, তাদের কাছে যাবেন। তারা আপনাকে কোরআন এবং সুন্না এর যে দোয়া কালামগুলো আছে এগুলো দিয়ে, ঝাড়ফুঁকের মাধ্যমে, পানি দিয়ে গোসলের মাধ্যমে, বা পানি খাওয়ার মাধ্যমে, বা জামজামের পানিতে দম করার মাধ্যমে, বা কোরআন তিলাওয়াতের মাধ্যমে, অন্যান্য অনেক উপায় আছে, এগুলোর মধ্য দিয়ে সুস্থতা লাভ করা সম্ভব। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যে একবার ইফেক্টেড হয়ে গেলে সেখান থেকে বের হওয়াটা খুবই ডিফিকাল্ট। এটা আমি আমার মানে পার্সোনাল লাইফ থেকে বলছি, অনেক এরকম কেস আমি দেখেছি যে একবার ইফেক্টেড হয়ে গেলে এখান থেকে বের হওয়াটা কিন্তু সো ভেরি ডিফিকাল্ট। কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটার প্রোটেকশন, এবং এই প্রোটেকশনগুলোর জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে এই সূরাগুলো নাজিল করেছেন, সকাল সন্ধ্যায় জিকির আজগার করতে বলেছেন। এগুলোর মধ্য দিয়ে আপনি নিরাপত্তা লাভ করবেন ইনশাআল্লাহ, এগুলো আপনার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো এরকম একটা অনবদ্য সূরা হচ্ছে সূরাতুল ফালাক, যেটা নিয়ে আমরা আজকে ক্লাস করছি। এখানে আল্লাহ পাক সেটাই বলেছেন, ওয়ামিং শাররিন নাফাসাত, আমি নাফাসাত কথাটা বলছিলাম। নাফাস মানে একজন জাদুকর পুরুষ, আর নাফাসাহ মানে হলো একজন জাদুকর মহিলা, একজন জাদুকর মহিলা। আর নাফাসাত শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো জাদুকরিনী মহিলা। বাই দ্য ওয়ে এই কাজগুলো মহিলারা বেশি প্র্যাকটিস করে থাকেন, ইভেন আমাদের নবীজির উপরে যে জাদু করেছিল সেও একজন মহিলা ছিল, ইহুদি। আর আমার আমার অবজারভেশন হচ্ছে যে এ যুগেও এর মাধ্যমে সবচেয়ে বেশি ইফেক্টেড হয়ে থাকে মেয়েরাই, আমাদের আমাদের দিনী বোনরাই, আমাদের যারা মা বোন আছে, আমাদের যারা ওয়াইফ আছেন, তারপরে আপনার আমাদের স্ত্রীরা আছেন, তারা এগুলোতে বেশি ইফেক্টেড হয়ে থাকেন, কারণ বিকজ অফ হিজাব না করার কারণে। যখন আপনি হিজাব করবেন না, পরিপূর্ণ হিজাব পালন করবেন না, তখন এগুলো খুব সহজে আপনাকে আক্রমণ করতে পারবে এবং আপনাকে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ করে ফেলতে পারবে। আমি ইফেক্টেড কি না কীভাবে বুঝবো ইনশাল্লাহ পরে বলছি, শুধু বলছিলাম যে আমাদের দিনী বোনরা এগুলাতে বেশি ইফেক্টেড হয়ে থাকেন বিকজ অন্যের বদ নজরের কারণে। তারা যখন নগ্ন বদ অর্ধনগ্ন পোশাক পরে বাইরে ঘোরাফেরা করেন, তখন নর্মালি 100 জনের মধ্যে 99টা পুরুষ মানুষ তার দিকে বদ নজরে তাকায়, কখনোই কেউ তার দিকে রিসপেক্টের নজরে তাকায় না। দেখুন নজর দুই প্রকার, আমি হয়তো একটু লম্বা করে ফেলছি, বাট আমি কথাগুলো বলছি হয়তো ইম্পর্টেন্ট আপনাদের কাজে দিবে। নজর কিন্তু দুই রকম, একটা সম্মানের দৃষ্টি, একটা অসম্মানের দৃষ্টি। যখন আপনি যখন আপনার মায়ের দিকে তাকান, তখন কি আপনি অসম্মানের দৃষ্টিতে তাকান? আপনি যখন আপনার বোনের দিকে তাকান, আমি যখন আমার স্ত্রীর দিকে তাকাই বা আমার মেয়ের দিকে তাকাই, আমি কি তাকে ছিঁড়ে ফেলার মতো দৃষ্টিতে তাকাই? আমি ভোগ করার মতো দৃষ্টিতে তাকাই কি? কখনো না। আমরা কিন্তু রিসপেক্টের দৃষ্টিতে তাকাই, এটা একটা দৃষ্টি, একটা নজর, বসর।
আর যখন দেখবেন যে নগ্ন অর্ধনগ্ন নারীরা রাস্তাঘাটে দেধার্সে চলাফেরা করছে এবং সবাই গায়রে মাহরাম, এবং গায়রে মাহরাম মানেই সেখানে একটা পজিটিভ নেগেটিভ একটা আকর্ষণ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম, তখন কিন্তু তার দিকে কেউ রেসপেক্টের দৃষ্টিতে তাকাবে না। একটা মেয়ে যে ব্যক্তি অর্ধনগ্ন পোশাক পরে ঘুরছে তার দিকে যখন কেউ তাকায় বা চোখ পড়ে যায়, তখন এটা কিন্তু সম্মানের দৃষ্টিতে সে তাকায় না, সে তার দিকে লালসার দৃষ্টিতে তাকায়, মানে অকল্যাণের দৃষ্টিতে তাকায়। এটাকে বলা হয় শার, এটা শারুল বাসার, এবং এই দৃষ্টিগুলো সরাসরি তার গায়ের মধ্য দিয়ে তার সৌল বা আত্মার ভিতরে প্রবেশ করে, এবং এই বদ নজর যখন তার গায়ে লেগে যায় তখন দেখবেন যে তার জীবনের অনেক কিছু সুন্দর ছিল হঠাৎ করে অসুন্দর হয়ে যায়, রাত্রে ঘুম হয় না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, হঠাৎ করে রাত্রে ভয় পাচ্ছে, অন্ধকারে ভয় লাগছে, কেউ ফলো করছে এমন মনে হচ্ছে, বা খাওয়ার রুচি কমে গেল, লাইফটা খুব ভালো ছিল হঠাৎ কিছু ভালো লাগে না, অনেক রকম আলামত আছে যেগুলো একটার পর একটা দেখা দিতে থাকে, এবং একটা পর্যায়ে এই বদ নজরের কারণে তার পুরো তাকদীরের একটা চেঞ্জ চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে যদি তাকদীরকে কিছু চেঞ্জ করতে পারত, ভালোর দিক থেকে চেঞ্জ করতে পারলে সেটা হতো আমাদের সাদাকা, খারাপের দিক থেকে যদি কিছু চেঞ্জ করতে পারতো সেটা হতো এই যে বদ নজর। তিনি বলেছেন বদ নজরের এমন শক্তি আছে যেটা একটা জীবন্ত গরুকে এই যে রান্নার ডেকচিতে নিয়ে আসতে পারে, মানে মেরে ফেলতে পারে। এবং সাহাবিদের জীবনে এটা হয়েছিল যে এক সাহাবি গোসল করছিলেন আর এক সাহাবি দেখে বলেছিলেন যে তোমার স্কিনটা কতই না সুন্দর, সাথে সাথে সেই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে। এগুলো সায়েন্স দিয়ে আপনি পেনিট্রেট করতে পারবেন না, বিকজ সায়েন্স এখন পর্যন্ত এইসব লেভেলে যেতে পারেনি, আর সায়েন্স আমাদের ইলাহ নয়, সে যা বলবে আমাকে সব বিশ্বাস করতে হবে না, নো এটা করতে হবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখার জন্যে আমি বলছিলাম যে সূরা ফালাকটা খুবই গুরুত্বের সাথে মুখস্থ করা, এবং সূরা ফালাকের সাথে সূরা নাস এবং সূরা ইখলাস এই তিনটা সূরাকে মিলিয়ে সকালে তিনবার 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 নয়বার, সন্ধ্যায় তিনবার 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 নয়বার, এবং রাতে ঘুমানোর সময় তিন 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 করে নয়বার ফু দিয়ে এভাবে করে মাথা থেকে গায়ে এবং মাসাজ করা, এটাকে বলা হয় মাসাহ করা। এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়ে করেছেন, আমাদেরকেও গুরুত্ব দিয়ে করা উচিত, কারণ একবার ইফেক্টেড হয়ে গেলে জাদুতে বদনজরে বা এই যে সেহেরের মধ্যে এটা থেকে বের হওয়া খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। 100% সুস্থ নাও হতে পারে মানুষ কখনোই, সারা জীবন একটা প্রভাব থেকে যেতে পারে, তাই এই প্রোটেকশনগুলো খুব দরকার। আর এই সূরাগুলোর অর্থটা বুঝে পড়া এই জন্যই বেশি ইম্পর্টেন্ট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাসকে নাজিল করেন, এবং এই দুইটা সূরা নাজিলের মধ্য দিয়ে আল্লাহ রাসূল শিফা লাভ করেন। 11টা আয়াত আছে দুইটা সূরার মধ্যে, এই 11টা আয়াত যখন তিলাওয়াত করা হচ্ছিল তখন আস্তে আস্তে গিটগুলো খুলে যাচ্ছিল আর কি, তখন তিনি শিফা লাভ করলেন। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ওয়ামিং শাররিন নাফাসাত, জাদু করিনি নারীদের ক্ষতি থেকে, ফিল উকদ, যারা এই যে গিটের মধ্যে ফু দেয়, অর্থাৎ জাদু করতে গেলে কুফুরি তন্ত্রমন্ত্র পড়ে এই যে গিটের মধ্যে ফু দিতে হয়, এবং কখনো চুল দিয়ে, কখনো দাড়ি দিয়ে, কখনো জামার টুকরা দিয়ে, কখনো দেখা যায় আপনার ব্যবহৃত কোনো কিছু দিয়ে, এই সব কিছুর মধ্য দিয়ে কিন্তু জাদু করা হয়, কখনো নাম দিয়ে, কোনো ঠিকানা দিয়ে বা কিছু সংখ্যা দিয়ে, বা প্রাচীনকালের যে কুফুরি গ্রন্থগুলো আছে, ম্যাজিকের যে গ্রন্থগুলো আছে এগুলো দিয়ে। এগুলো নিয়ে বিস্তারিত অনেক কিছু বললে হয়তো আজকে ক্লাসের সময় পুরো শেষ হয়ে যাবে, আপনারা এটা নিয়ে অনেকগুলো সিরিজ আছে ইউটিউবে দেখতে পারেন, বইগুলো পড়তে পারেন, দেখবেন যে আপনি জাদু সম্পর্কে এত কিছু জানতে পারবেন যখন আপনার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে, আপনার কাছে মনে হবে যে আসলে আমরা যা দেখছি এই দৃশ্যমান জগতের বাইরে আসলেই একটা জগৎ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং এই জগৎ সম্পর্কেই আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তো এই আয়াতটা থেকে এতগুলো কথা বললাম যে ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকদ, যে এবং ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, নাফাসাত বা জাদুকরিনীদের, ফিল উকদ যখন তারা এই যে উকদ মানে গিট, গিটের মধ্যে ফু দেয়। আর পঞ্চম আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন শাররি, এবং ক্ষতি থেকে, হাসিদিন, হাসিদ মানে হলো হিংসুক, হাসিদ মানে যে হিংসা করে, ইদা হাসাদা যখন সে হিংসা করে, অর্থাৎ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এখানে আরেকটা টপিক চলে আসলো, হিংসা আর হিংসুক, হিংসা সম্পর্কে এসেছে, যে ব্যক্তি ঈর্ষা করে
সে ব্যক্তির নেক আমলগুলো ডিলেট হয়ে যায় আস্তে আস্তে, মানে হয়তো বা সে মনে করছে যে অনেক নেক আমল আমার আছে, এটা ডিলেট হয়ে গেছে হিংসা করার কারণে। হাদিসটা হচ্ছে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে, যেমন করে আগুন লোহা আগুন আপনার কাঠকে খেয়ে ফেলে, ঠিক সেইভাবেই হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। যখন কেউ হিংসা করে তখন তার নেক আমল ধ্বংস হয়ে যায়, আর যখন কাউকে হিংসা করা হয় তখন সেটা তার শরীর আত্মা মন দেহ এবং রিজিকের উপরে প্রভাব বিস্তার করতে পারে। এই জন্যই এই দোয়াগুলো পড়তে হবে, এই সুরাগুলো পড়তে হবে, যাতে করে কারো হিংসাতে আমি ইফেক্টেড না হয়ে যাই। ঠিক আছে, যে হিংসা করবে সে তো নিজের ক্ষতি করলোই, যার যাকে হিংসা করা হবে তারও ক্ষতি হতে পারে, তারও ক্ষতি হতে পারে। তাই চোখের বদনজর, হিংসা, জাদু, দৃশ্য অদৃশ্য অনিষ্ট এবং জিন শয়তানদের অনিষ্ট, এগুলো সত্য, এগুলো সত্য, এগুলো চিরন্তন সত্য, কারণ আল্লাহ এবং তার রাসূল এগুলো আমাদেরকে জানিয়েছেন। এগুলো থেকে কোনো সায়েন্স আমাদেরকে প্রোটেকশন দিতে পারবে না, তারা বড়জোর আপনাকে কিছু ঘুমের ওষুধ দিতে পারবে অথবা অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট দিতে পারবে, বেশি কিছু নয়। বিকজ এই জিনিসগুলোর অস্তিত্ব তারা এখনও পেনিট্রেট করতে পারেনি। তাই এগুলো থেকে বেঁচে থাকার জন্য, সেফ থাকার জন্য আমাদেরকে এই সূরাগুলোকে নিয়মিত পড়তে হবে, এবং যখন তখন আপনি পড়তে পারেন, যে কোনো সংখ্যায় পড়তে পারেন, এগুলো পড়ে ফু দিতে পারেন, এগুলোতে পানিতে দম করে আপনি খেতে পারেন, এগুলো পানিতে দম করে সেই পানি গোসলের ইয়াতে দিয়ে আপনি গোসল করতে পারেন, বা তেলে দিতে তেলে পড়তে পারেন, কালিজিরার মধ্যে করতে পারেন, মধুর মধ্যে করতে পারেন, আপনি এগুলো করতে পারেন। এগুলো কিন্তু সুন্নাসম্মতই চিকিৎসা পদ্ধতি, সাহাবায়ে কেরাম এগুলো করতেন। যতদিন পর্যন্ত এই গডলেস ওয়ার্ল্ড এসে এগুলোকে বোগাস, বানোয়াট, সেকেলে এইসব বলে পচিয়ে না ফেললো, ততক্ষণ পর্যন্ত মানুষ এগুলো করতো। তো যাই হোক, আজকে সুরা ফালাকটুকুই থাকলো, নাচটা আমি দিতে চেয়েছিলাম, আজকে হয়তো সময় পাচ্ছি না, কারণ গ্রামার আমাদেরকে শিখতে হবে একটু। আমরা আজকে সুরা ফালাকটুকু পড়বো ইনশাল্লাহ। আপনাদের বইয়ের 55 এবং 56 পৃষ্ঠায় এই সুরাটা আছে, সুরাতুল ফালাক। আর এই সুরাটা শেষ করার মধ্য দিয়ে আমরা মোট 64টা শব্দ শিখলাম কোরআনের। এই 64টা শব্দ কোরআনে এসেছে 29,131 বার, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিনে সুরা নাসটা শিখব। আজকে সুরা ফালাক পর্যন্ত থাকলো কোরআন অংশে, আর আপনাদের বইয়ের এটা 56 পৃষ্ঠা পর্যন্ত পড়াটা থাকলো। আর 56 পৃষ্ঠার আগে যে অনুশীলনীগুলো আছে, এই অনুশীলনীগুলোর মধ্যে আমরা 43 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি, বাকি পেজগুলো আমরা কিন্তু কমপ্লিট করিনি। এক্সারসাইজগুলোর কথা বলছি, সেগুলো আমরা পরে করবো ইনশাআল্লাহ, কারণ ওগুলোর জন্য যে গ্রামারটার দরকার সেটা এখন আমরা আসিনি। তো চলুন আমরা গ্রামার পার্টে চলে যাচ্ছি। আমরা গ্রামার পার্টে এই পর্যন্ত যেগুলো শিখেছি সেগুলো আপনারা সবাই জানেন, যে আমরা ওই ইসম, ফেল, হরফ এগুলো শিখছিলাম। ফেলের মধ্যে মাদি শেষ করেছি, মোজারেতে এসেছিলাম। মোজারে মাজি মানে অতীতকাল, আর মোজারে মানে বর্তমান ভবিষ্যৎকাল। আমরা 112 পৃষ্ঠাটায় চলে আসি, 112 পৃষ্ঠা। 112 পৃষ্ঠার প্রথম তিনটা আমি পড়া দিয়েছিলাম। আমরা বলেছিলাম একটা থেকে আমরা 19টা করে শব্দ তৈরি করব, একটা থেকে 19টা করে শব্দ তৈরি করব। এখন আমরা করতে পারছি 12টা করে শব্দ, সেই 12টার 6টা হচ্ছে অতীতকালের আর 6টা হচ্ছে বর্তমান প্লাস ভবিষ্যৎকালের, মানে 6টা হচ্ছে মাজি আর 6টা মজারে। একটু প্র্যাকটিস করাই দিচ্ছি। যেমন ফায়ালা, এই যে ফায়ালা সে করলো, ফায়ালু তারা করলো, ফায়ালতা তুমি করলে, ফায়ালতুম তোমরা করলে, ফায়ালতু আমি করলাম, ফায়ালনা আমরা করলাম, এটা হলো মাজি বা অতীতকালের 6টা। আর মজারে হচ্ছে ইয়া ফায়ালু সে করবে, ইয়া ফায়ালুনা তারা করবে, তা ফায়ালু তুমি করবে, তা ফায়ালুনা তোমরা করবে, আ ফায়ালু আমি করব, না ফায়ালু আমরা করব। এই হলো 6+6=12। এখানে সে করবে অর্থ না নিয়ে সে করে, তারা করে এই অর্থেও নিতে পারবো, কারণ এটা মজারের সিগা, এটা দিয়ে প্রেজেন্ট টেন্সও বোঝায়, ফিউচার টেন্সও বোঝায়। আচ্ছা, আমরা প্রথম তিনটা করেছিলাম, একটা ছিল ফায়ালা, ফায়ালু, ফায়ালতা, ফায়ালতুম, ফায়ালতু, ফায়ালনা, ইয়া ফায়ালু, ইয়া ফায়ালুনা, তা ফায়ালু, তা ফায়ালুনা, ফায়ালুনা, ফায়ালু। তারপরে শিখেছিলাম ফাতাহা, যে ফাতাহা সে খুললো, ফাতাহু তারা খুললো, ফাতাহতা তুমি খুললে, ফাতাহতুম তোমরা খুললে, ফাতাহতু আমি খুললাম, ফাতাহনা আমরা খুললাম। মোজারে হচ্ছে ইয়াফতাহু সে খুলবে, ইয়াফতাহুনা তারা খুলবে, তাফতাহু তুমি খুলবে, তাফতাহুনা তোমরা খুলবে, আফতাহু আমি খুলবো, নাফতাহু আমরা খুলবো। 6+6=12, 6টা মাদি, 6টা মদারে। তারপর শিখেছিলাম জায়ালা, এই জায়ালা সে বানালো, জায়ালু তারা বানালো,
জাল তা তুমি বানালে, জাল তুম তোমরা বানালে, জাল তু আমি বানালাম, জাল না আমরা বানালাম। ফিউচারটা কী হবে? ইয়া জালু সে বানাবে, ইয়া জালু না তারা বানাবে, তা জালু তুমি বানাবে, তা জালু না তোমরা বানাবে, আ জালু আমি বানাবো, না জালু আমরা বানাবো। এই হলো ছয় যোগ ছয় বারোটা, মাঝি ছয়টা, মোজারে ছয়টা। আচ্ছা, এই যে তিনটা আমরা শেষ করলাম, এই প্রথম তিনটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? এই প্রথম তিনটা হচ্ছে গ্রুপ ওয়ান বা প্যাটার্ন ওয়ান। মানে এই তিনটাই যে শুধু এই গ্রুপে আছে এমন নয়, আর অনেকগুলো আছে যেগুলো সামনে আসবে বা পরের যে বইগুলো আছে 70%, 100% সেগুলোতে আছে। আমরা প্র্যাকটিস করার জন্যে এখন শুধুমাত্র তিনটাকে নিয়ে আসছি আর কি, গ্রুপ ওয়ান বা প্যাটার্ন ওয়ানের তিনটা। এখানে এই যে 112 পৃষ্ঠায় মোট চারটা গ্রুপ আছে, ঠিক আছে? মোট চারটা গ্রুপ আছে। প্রথম গ্রুপটার নাম হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। আবার বলছি, গ্রুপ ওয়ান বা প্যাটার্ন ওয়ানের নাম হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। এটাকে আরবিতে বলে বাব, আরবিতে বলে বাব। আমরা সহজ ভাষায় বললাম প্যাটার্ন বা গ্রুপ। গ্রুপ ওয়ান তার নাম কি? ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। আচ্ছা, এই ফাতাহা ইয়াফতাহু হচ্ছে গ্রুপ ওয়ানের লিডার, বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ফলোয়ার্স। তাহলে মূলটা কিন্তু ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা, ইয়াফতাহু, ইয়াফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহুনা, আফতাহু। এটা হলো গ্রুপ ওয়ান এবং এটাই হচ্ছে এই গ্রুপের লিডার। আর ফাআলা ইয়াফআলু এবং জাআলা ইয়াজআলু এই দুইটা একে ফলো করবে আর কি, এই দুইটা হচ্ছে অনুসারী। হ্যাঁ, আর ফাতাহা ইয়াফতাহু হচ্ছে গ্রুপের লিডার, এর নামে নামকরণ করা হয়েছে আর কি। তো আপাতত মনে রাখবেন যে গ্রুপ ওয়ানের অনেকগুলো শব্দ আছে, অনেকগুলো ফেল আছে। আমরা আপাতত এই 50% বইয়ে তিনটা শব্দ নিয়ে আসছি, তিনটা ফেল নিয়ে আসছে, মাত্র তিনটা। আবারও বলছি, এই যে গ্রুপ ওয়ানের কথা বললাম, ফাতাহা ইয়াফতাহু, এর অনেকগুলো সিগা আছে, অনেকগুলা হতে পারে, 10টা, 20টা, 30টা। কিন্তু আমরা আপাতত এই বইটাতে, অর্থাৎ 50% বইটাতে নিয়ে আসছি মাত্র তিনটা, ফাতাহা ইয়াফতাহু, জাআলা ইয়াজআলু, আর হলো ফাআলা ইয়াফআলু। আমরা যদিও বা ফাআলা ইয়াফআলু দিয়ে শিখছি, কিন্তু মনে রাখতে হবে মূল মূল লিডার হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। এটা হলো গ্রুপ ওয়ান। আজকে আমরা গ্রুপ টুয়ে যাব। কয়টা গ্রুপ আছে এই বইয়ের মধ্যে? চারটা গ্রুপ আছে এই বইয়ের মধ্যে, 50% বইয়ে চারটা গ্রুপ আছে, চারটা গ্রুপ আছে। পরের বইয়ে হয়তো আরও গ্রুপ আসবে ইনশাআল্লাহ। এই বইটা আপাতত আমরা ফোকাস করি, এখানে চারটা গ্রুপ আছে। নাম্বার ওয়ান ফাতাহা ইয়াফতাহু, নাম্বার টু, নাম্বার টু গ্রুপের নাম হচ্ছে নাসর ইয়ানসুরু, নাসর ইয়ানসুরু। এখানে একটা পার্থক্য আছে, খুবই সূক্ষ্ম পার্থক্য। ফাতাহা ইয়াফতাহু, এখানে তা যে অক্ষরটা আছে ইয়াফতাহু, সে তায়ের উপরে কিন্তু জবর দেওয়া আছে, জবর। কিন্তু এই যে গ্রুপ টু নাসর ইয়ান সুরু, ইয়ান সরু নাই, ইয়ান সুরু আছে, ঠিক আছে? এই যে একটা জবর আর পেশের পার্থক্য, এটাই প্যাটার্ন ওয়ান এবং প্যাটার্ন টু এর মধ্যে মৌলিক পার্থক্য। যদি আপনাদেরকে প্রশ্ন করি যে প্যাটার্ন ওয়ান কোনটা, তার আগে যদি প্রশ্ন করি যে প্যাটার্ন মোট কয়টা আছে এই বইয়ে, আপনাদেরকে বলতে হবে চারটা প্যাটার্ন আছে। প্যাটার্ন ওয়ান কোনটা বলতে হবে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। শুধু ফাতাহা বলবেন না বা শুধু ইয়াফতাহু বলবেন না, ফাতাহা ইয়াফতাহু দুটোই বলতে হবে, কারণ মাঝি সবগুলোই এক, আপনি বুঝতে পারবেন না কোনটা কোন গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত। আর গ্রুপের দরকার কেন? কারণ প্রতিটা গ্রুপের মানে মানে মিনিংয়ের মধ্যে একটা মিল থাকে আর কি, এই জন্যে এটা জানা দরকার আছে। তা আবারও বলছি, যদি জিজ্ঞাসা করি এই বইয়ের মধ্যে কয়টা গ্রুপ আছে, বলবেন চারটা। গ্রুপ ওয়ানের নাম কি বলতে হবে? ফাতাহা ইয়াফতাহু। এই গ্রুপের মধ্যে আর কে কে আছে বলতে হবে ফাআলা ইয়াফআলু আছে, আর জাআলা ইয়াজআলু আছে, আরও আছে যেটা এই বইয়ের মধ্যে এখনও আপাতত নাই। আচ্ছা, দ্বিতীয় গ্রুপ কি যদি প্রশ্ন করি, তাহলে বলতে হবে নাসর ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসরু নয় ইয়ানসুরু, সদের মধ্যে পেশ হবে, দ্বিতীয় গ্রুপের মধ্যে পেশ হবে। আচ্ছা দেখুন, এই যে নাসর সে সাহায্য করলো, নাসরু তারা সাহায্য করলো, নাসর তা তুমি সাহায্য করলে, নাসর তুম তোমরা সাহায্য করলে, নাসর তু আমি সাহায্য করলাম, নাসর না আমরা সাহায্য করলাম। এটা মাঝে ছয়টা। আর মোজারে কী হবে তাহলে? নাসর থেকে ইয়ান
সুরু, ইয়ান সুরু, ইয়ান সুরু সে সাহায্য করবে, ইয়ান সুরু না তারা সাহায্য করবে, তান সুরু তুমি সাহায্য করবে, তান সুরু না তোমরা সাহায্য করবে, আন সুরু আমি সাহায্য করব, নান সুরু আমরা সাহায্য করব। খুবই সহজ, শুধু এখানে পেশ হবে, আগেরটাতে জবর ছিল। এইটা নাসর ইয়ান সুরু ছয় যোগ ছয় বারোটা, এটা হলো আমাদের প্যাটার্ন টু বা গ্রুপ টু এর লিডার। এখন এই গ্রুপে আরও অনেকে আছে, এই গ্রুপে মূলত আছে নাসর, খলাক, ক্যাফর, শেকার, জ্যাকার, রজাক, দেখল, আবাদা। এই যে আপনাদের এখানে 112 পৃষ্ঠার যে আবাদা আছে, এই আবাদা পর্যন্ত হচ্ছে প্যাটার্ন টু, দাগ দিয়ে নেবেন। প্রথম তিনটা ফায়ালা থেকে জায়ালা পর্যন্ত প্যাটার্ন ওয়ান বা গ্রুপ ওয়ান, আর এই যে নাসর থেকে আপনার আবাদা পর্যন্ত হলো গ্রুপ টু। মনে থাকবে ইনশাল্লাহ। গ্রুপ একের নাম ফাতাহাই আফতাহু, আমাদের 112 পৃষ্ঠায় ফায়ালা থেকে জায়ালা পর্যন্ত গ্রুপ ওয়ান, আর নাসর থেকে আবাদা পর্যন্ত গ্রুপ টু, আর গ্রুপ টু এর লিডার হচ্ছে নাসর ইয়ানসুরু। বাকিগুলো একই রকম হবে, যেমন নাসর ইয়ানসুরু যেমন, তারপরে আছে খলাক, যে খলাক, খলাকু, খলাকতা, খলাকতুম। আচ্ছা অর্থ বলে দিচ্ছি, খলাক সে সৃষ্টি করলো, খলাকু তারা সৃষ্টি করলো, খলাকতা তুমি সৃষ্টি করলে, খলাকতুম তোমরা সৃষ্টি করলে, খলাকতু আমি সৃষ্টি করলাম, খলাক না আমরা সৃষ্টি করলাম। এটার মজারে কী হবে, নাসর ইয়ানসুরুর মতো হবে, খলাক থেকে ইয়াখ লুকু, ইয়াখ লুকু, ইয়াখ লুকু সে সৃষ্টি করবে, ইয়াখ লুকু না তারা সৃষ্টি করবে, তাখলুকু তুমি সৃষ্টি করবে, তাখলুকু না তোমরা সৃষ্টি করবে, আখলুকু আমি সৃষ্টি করব, নাখলুকু আমরা সৃষ্টি করব। একই রকম, একদম নাসর ইয়ানসুরুর মতো সেম। তিন নাম্বার আছে কাফারা, তাহলে কাফারা, কাফারু, কাফারতা, কাফারতুম, কাফারতু, কাফারনা। সে কুফুরি করলো, তারা কুফুরি করলো, তুমি কুফুরি করলে, তোমরা কুফুরি করলে, আমি কুফুরি করলাম, আমরা কুফুরি করলাম। এটার মজারে কী হবে তাহলে, কাফারা থেকে ইয়াকফুরু, ইয়াকফুরু সে কুফুরি করবে, ইয়াকফুরু না তারা কুফুরি করবে, তাকফুরু তুমি কুফুরি করবে, তাকফুরু না তোমরা কুফুরি করবে, আকফুরু আমি কুফুরি করব, নাকফুরু আমরা কুফুরি করব। একদম সেম নাসর ইয়ানসুরুর মতো। তারপরে আছে আপনার শাকারা, ইয়াস শাকারা থেকে হবে তাহলে ইয়াসকুরু, শাকারা সে শুকরিয়া আদায় করলো, শাকারু তারা শুকরিয়া আদায় করলো, শাকারতা তুমি শুকরিয়া আদায় করলে, শাকারতুম তোমরা শুকরিয়া আদায় করলে, শাকারতু আমি শুকরিয়া আদায় করলাম, শাকারনা আমরা শুকরিয়া আদায় করলাম। ফিউচার টেন্স হবে তাহলে নাসর ইয়ানসুরুর মতো করে, শাকারা ইয়াসকুরু সে শুকরিয়া আদায় করবে, ইয়াসকুরু না তারা শুকরিয়া আদায় করবে, তাশকুরু তুমি শুকরিয়া আদায় করবে, তাশকুরু না তোমরা শুকরিয়া আদায় করবে, আশকুরু আমি শুকরিয়া আদায় করব, নাশকুরু আমরা শুকরিয়া আদায় করব। এরপরে আছে জাকারা, জাকারা সে জিকির করলো, জাকারু তারা জিকির করলো, জাকারতা তুমি জিকির করলে, জাকারতুম তোমরা জিকির করলে, জাকারতু আমি জিকির করলাম, জাকারনা আমরা জিকির করলাম। ফিউচার টেন্স কী হবে তাহলে মোজারে, জাকারা থেকে ইয়াজকুরু, ইয়াজকুরু সে জিকির করবে, ইয়াজকুরু না তারা জিকির করবে, তাজকুরু তুমি জিকির করবে, তাজকুরু না তোমরা জিকির করবে, আজকুরু আমি জিকির করব, নাজকুরু আমরা জিকির করব। একদম সেম নাসর ইয়ানসুরুর মতো। তারপর আছে রজাক, এটা আপনারা করতে পারবেন, রজাক থেকে হবে ইয়ারজুকু, রজাক, রজাকু, রজাকতা, রজাকতুম, রজাকতু, রজাকনা রিজিক দেয়া, ইয়ারজুকু, ইয়ারজুকুনা, তারজুকু, তারজুকুনা, আরজুকু, নারজুকু। সেম হবে আপনার দাখলা, দাখলা সে প্রবেশ করলো, এরকম করে দাখলা, দাখলু, দাখলতা, দাখলতুম, দাখলতু, দাখলনা। ফিউচার টেন্স হবে দাখলা থেকে তাহলে ইয়াদখুলু, ইয়াদখুলু সে প্রবেশ করবে, ইয়াদখুলুনা, তাদখুলু, তাদখুলুনা, আদখুলুনা, আদখুলু। একইভাবে আবাদা, আবাদা মানে সে ইবাদত করলো, আবাদা, আবাদু, আবাদতা, আবাদতুম, আবাদতু, আবাদনা, মাজি ছয়টা। আর ফিউচার টেন্স হবে আবাদা থেকে ইয়াবুদু, সে ইবাদত করবে, ইয়াবুদু, ইয়াবুদুনা, তাআবুদু, তাআবুদুনা, আবুদুনা, আবুদু। এই আবাদা, ইয়াবুদু পর্যন্ত আপনাদের এই বইয়ের 112 পৃষ্ঠায় যা আছে এগুলো প্যাটার্ন টু, মানে নাসরা থেকে শুরু করে, নাসরা ইয়ানসুরু থেকে শুরু করে আবাদা ইয়াবুদু পর্যন্ত এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এই আটটা হচ্ছে আপনার প্যাটার্ন টু এর অন্তর্ভুক্ত, গ্রুপ দুই এর অন্তর্ভুক্ত। গ্রুপ দুয়ের লিডারের নাম কি? নাসরা ইয়ানসুরু। আর গ্রুপ একের লিডারের নাম ফাতাহা ইয়াফতাহু, ফায়ালা, ফাতাহা, জায়ালা, এই তিনটা হলো গ্রুপ ওয়ান, বাকি পরের আটটা হচ্ছে গ্রুপ টু। তাহলে আজকে আমরা গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু পর্যন্ত শিখলাম, ইনশাল্লাহ আগামী দিন গ্রুপ থ্রিটা শিখবো ইনশাল্লাহ।
তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটাই ঝরঝরা করে মুখস্থ করতে হবে, টিপিআই প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, না লিখলে আপনার এগুলো মনে থাকবে না। আপনি আমার কথাটা লিখে নেন, আমি সই করে দিচ্ছি পারলে স্ট্যাম্প পেপারে, যদি আপনি না লিখেন তাহলে এগুলো আপনার মনে থাকবে না ইল্লা মাশাআল্লাহ, কিন্তু 99% সম্ভাবনা আছে এটা মনে থাকবে না, ভুলে যাবেন আপনি। তাই আপনাকে আরবি একদিকে লিখতে হবে, বাংলা একদিকে লিখতে হবে, লিখে না আরবিটা লিখে নিয়ে বাংলাটা না দেখে লেখার চেষ্টা করতে হবে, এবং টিপিআই ডান থেকে বাম, বাম থেকে ডান এলোমেলো করে, এবং মাজি 6টা মোজারে 6টা এরকম প্র্যাকটিস করতে হবে খুব দ্রুত এক নিঃশ্বাসে আর কি। যেমন নাসারা নাসারু নাসারত নাসারতুম নাসারতুম নাসারনা ইয়ানসুরু ইয়ানসুরু না তানসুরু তানসুরু নানসুরু নানসুরু, দ্রুত প্র্যাকটিস করতে হবে এবং এলোমেলো করে অর্থ ধরতে হবে, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বা অন্য কাউকে বলতে হবে, আপনি ধরবেন সে আপনাকে ধরবে। ইয়ানসুরু মানে কি? সে সাহায্য করবে। তানসুরু মানে কি? তুমি সাহায্য করবে। আনসুরু মানে আমি সাহায্য করবো। নানসুরু আমরা সাহায্য করবো। তানসুরু না তোমরা সাহায্য করবে। নাসর না আমরা সাহায্য করলাম। নাসর তো আমি সাহায্য করলাম। নাসরু তারা সাহায্য করলো। এলোমেলো করে আপনাকে দ্রুত বলার চেষ্টা করতে হবে। যখন আপনি এলোমেলো করে বলতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনার পড়াটা আয়ত্ত হয়েছে, তার আগে নয়। তাই এই এক মাস খুবই কম সময় এগুলো কভার করার জন্য, তারপরেও আমরা আলহামদুলিল্লাহ অনেক দ্রুত আগাচ্ছি। যদি ক্লাস বাই ক্লাস রেগুলার আপনারা পড়াটা কমপ্লিট করতে পারেন তাহলে পসিবল ইনশাআল্লাহ। এক মাস শেষে ইনশাআল্লাহ আপনি নিজেকে আবিষ্কার করবেন যে আপনি অ্যাটলিস্ট কোরআনের 40,000 শব্দ বুঝতে পারছেন, 40,000 ওয়ার্ডস আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন এই মাসের শেষে ইনশাআল্লাহ, রমজান মাসের শেষে, যদি আপনি নিজের প্রতি সিনসিয়ার থাকেন এবং কাজগুলোকে সঠিকভাবে করতে পারেন, দেন আদারওয়াইজ এটা সম্ভব হবে না, আল্লাহু আলাম। তো জি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আজকের ক্লাসটা মনে হয় একটু লম্বা করে ফেললাম। জি, অনেকগুলো প্রশ্ন, আমি একটু বলার চেষ্টা করছি। রুবায়েত, ওকে, কোরআনে সিজদা কয়টা? কোরআনে সিজদা কয়টা? কোরআনে সিজদা আছে মোট 15টা। আল কোরআনে সিজদার আয়াত আছে 15টা, যেমন সূরা আলাকের শেষে আছে সিজদা, তারপরে আপনার সূরা ইনশিকক এর মধ্যে সিজদা আছে, সূরা হজের মধ্যে 2টা সিজদা আছে, সূরাতুল আর কোথায় আছে, সূরাতুল ইউনুসে আছে, তারপরে আপনার সূরা বানি ইসরায়েলের মধ্যে আছে, আরও বিভিন্ন জায়গায় সূরা আছে, মোট 15টা সূরা আছে আর কি কোরআনের মধ্যে, টোটাল 15টা সূরা আছে, 15টা সিজদা আছে, 15টা সিজদা আছে। এটা যে কোনো কোরআনের ওই যে চার্ট আছে পিছনে, চার্টের মধ্যে দেখতে পারবেন 15টা সূরার লিস্ট দেওয়া থাকে আর কি। শেষ 20টা সূরা তিলাওয়াত শুনতে চাই আপনার কণ্ঠে। অলরেডি আমার রোজা লেগে গেছে ভাই, এখন যদি 20টা তিলাওয়াত করি তাহলে অবস্থা খারাপ। ইনশাআল্লাহ নিয়াত থাকলো আমি রেকর্ড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আতিক ভাইয়ের প্রশ্ন, দাজ্জালের সাথে কি জাদুর কোনো সম্পর্ক? অবশ্যই দাজ্জালের সাথে জাদুর সবচেয়ে বেশি সম্পর্ক আছে, দাজ্জালের সাথে সেহেরের সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে। শুধু তাই নয়, আমার মত, আমি জানি যে এটা, এই মতটা বাংলাদেশে অনেকে হয়তো গ্রহণ করবে না, এতে আমার কিছু যায় আসে না, বাট যেটা আপনার কাছে সত্য মনে হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে মনে হচ্ছে যে এটা এটা এটার এটা মেবি এটার ভিত্তি আছে, আপনার সাহসী হওয়া উচিত এবং সবার সামনে সেটা এক্সপোজ করা উচিত। আমার মত হচ্ছে, এটা আমার মত, অনেকে ডিসএগ্রি করতে পারেন, এটা তাদের মত, এটা আমার ভিউ, সেটা হচ্ছে যে শুধু জাদুর সাথে যে ওর সম্পর্ক আছে তাই নয়, ইহুদি জাতির সাথে ওর একটা সম্পর্ক আছে, ইহুদি জাতিদের সাথে তার একটা গভীর সম্পর্ক আছে, এবং সে এই পৃথিবীতেই আছে, সে আমাদের পৃথিবীর বাইরের কোনো মঙ্গল গ্রহে নাই, সেই পৃথিবীর মধ্যেই আছে, যেটা তামিমদারির হাদিস থেকে আমরা জানতে পারি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইবনে সাইয়্যিদকে দাজ্জাল মনে করেছিলেন, তাহলে আমরা এটা বুঝে নিতে পারি যে দাজ্জাল আমাদের এই টাইম ফ্রেমে না থাকলেও দাজ্জাল রিলিজড, তার খুরুজ শুধু বাকি আছে, এতটুকু বাকি আছে যে সে মানুষের রূপে আত্মপ্রকাশ করবে, এই স্টেজটা বাকি আছে, বাকি সে তার অস্তিত্ব এই পৃথিবীর মধ্যেই আছে। আমাদের এই টাইম ফ্রেমের বাইরে যে টাইম ফ্রেমগুলো আছে সেই টাইম ফ্রেমের মধ্যে সে অবশ্যই আছে। যেমন ইবলিস, ইবলিসকে আমরা দেখতে পারি না, বাট সে কি পৃথিবীর মধ্যে নাই? সে কি আমাদের টাইম ফ্রেমের মধ্যে আছে? না, ইবলিস আমাদের টাইম স্পেস অ্যান্ড টাইমের মধ্যে নাই,
সে তার স্পেস এবং টাইমের মধ্যে আছে, এবং সেখান থেকে সে তার প্রোপাগান্ডা চালায়, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে খারাপ কাজে প্রলুব্ধ করে, সে ফাসাদ সৃষ্টি করে, এবং এহেন অন্যায় নাই সে করে না। এটা ইবলিসের ফাংশন। আমরা যদি মালায়েকার কথা চিন্তা করি, মালায়েকা কি আমরা দেখতে পাই? দেখতে পাচ্ছি না, বিকজ মালায়েকা আমাদের টাইম ফ্রেমের মধ্যে এখনও আসেননি। যখন মানুষের মৃত্যু হবে তখন সে দেখতে পারবে, তখন তার টাইম ফ্রেমের মধ্যে মালায়েকা চলে আসবেন। এরকম তারা এই পৃথিবীতে আসেন এবং যান, ফেরেশতাগণ, মালায়েকা, কিন্তু আমাদের টাইম স্পেসের বাইরে, আমরা তাকে দেখতে পারি না। এটা আমার মত যে দাজ্জাল আমাদের টাইম ফ্রেমের বাইরের কোনো টাইম ফ্রেমে আছে, কিন্তু সেই পৃথিবীতেই আছে, এবং সেখান থেকেই সে তার যাবতীয় প্রোপাগান্ডা চালাচ্ছে। তার খুরুজ বা বের হওয়াটাই শুধু বাকি আছে, এবং সে মানুষের রূপে, ইহুদি যুবকের রূপে সে শীঘ্রই বের হবে। শীঘ্রই বলতে কত বছর সেটা আল্লাহই ভালো জানেন, এবং সেটা অবভিয়াসলি ইমাম মাহাদির 7 বছর বা 6 বছর পর হবে। তো আমার মত হচ্ছে সে জাদু দিয়ে, জাদু তার একটা অস্ত্র হবে, এবং এমনও হতে পারে সে সায়েন্স অ্যান্ড টেকনোলজির নামে এমন কিছু নিয়ে আসবে পৃথিবীতে যেটা দেখে মানুষ ডিসিভড হয়ে যাবে এবং তাকে তাকে রব হিসেবে গ্রহণ করতে পারে। আর আমার মত হচ্ছে তা সে ইয়াজুজ এবং মাজুজকেও তার কাজে, তার এজেন্ডা বাস্তবায়নের জন্য লাগিয়ে দিতে পারে, এবং সে অলরেডি দুষ্ট শয়তান জিন জাতিকে তার এজেন্ডা বাস্তবায়নের কাজে লাগিয়ে দিয়েছে। এটা আমার মত, এটা আমার মত। আমি জানি এটা অনেকেই ডিসএগ্রি করতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আমার পার্সোনাল ভিউ যে দাজ্জালের অস্ত্রগুলো হবে জাদু, তার অস্ত্রগুলো হবে জিন শয়তান, তার অস্ত্রগুলো হবে ইহুদি জাতি, ইহুদি জাতির মধ্যে যারা বেশি অ্যারোগেন্ট এবং যারা এই ওয়ার্ল্ডকে রুল করতে চায়, জায়োনিস্ট মুভমেন্টে যারা আছে তারা, এবং ইয়াজুজ এবং মাজুজ, এদেরকে সে তার অস্ত্র হিসেবে প্রয়োগ করবে। এটা আমার মত, বাকি আল্লাহ ভালো জানেন। আমি ভুলও হতে পারি, আমার এটা মত, আমি ভুলও হতে পারি, এবং ভুল হলেও আমি কারেকশন করে নিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তবে আল্লাহই সবচেয়ে ভালো জানেন, এটা জাস্ট আমার প্রেডিকশন। এবং দাজ্জালের সাথে সেহেরের সম্পর্ক অবশ্যই আছে, বিকজ এমন কিছু সেহের, এমন কিছু টেকনোলজি সে নিয়ে আসবে যেগুলো দেখে মানুষ ইমানদার মানুষ পর্যন্ত ডিসিভড হয়ে যাবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা বলেননি যে দাজ্জাল আমাদের বাপ দাদা যারা মারা গেছে তাদেরকে জীবিত করে দেখাবে, এবং সে তাদের সাথে কথা বলবে, এবং সে মৃত মানুষ মুমিনের সামনে এসে বলবে, আনা আনা আবুকা ওয়ানা ওয়ানা জাদ্দুকা, আমি তোমার বাবা, আমি তোমার দাদা, এগুলো এসে সে বলবে, এবং সে মৃত মানুষ এসে বলবে মানুষকে যে তোমরা একে রব হিসেবে গ্রহণ করো, সে আমাদেরকে জীবিত করে দিয়েছে। তাহলে কী পরিমাণ টেকনোলজি বা সায়েন্টিফিক রেভলিউশন সামনে আসতে পারে, এটার মধ্যে সেহেরের সম্পর্ক অবশ্যই থাকতে পারে। কীভাবে একটা সত্তা একটা মৃত সৌলকে জীবিত করে এনে দেখাতে পারে, তাহলে কোন লেভেলে সায়েন্স যেতে পারে, চিন্তা করেন তো, ভাবেন, আপনারা চিন্তার দরজাটা উন্মুক্ত করেন। আর এগুলো যদি দাজ্জাল করতে পারে তাহলে তাকে অবশ্যই সেহেরের সাহায্য নিতে হবে, জিনদের সাহায্য নিতে হবে, এবং আল্লাহ ভালো জানেন সেখানে ইয়াজুজ ও মাজুজ ইনভলভ থাকতে পারে। আল্লাহু আলাম বিসওয়াব, এটা আমার মত শুধুমাত্র। তবে আমাদেরকে সচেতন থাকতে হবে, অ্যাটলিস্ট দাজ্জাল তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে সারা ওয়ার্ল্ড জুড়ে, এগুলোতে আমাদেরকে সচেতন থাকা উচিত, কারণ সে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। অলরেডি জেরুজালেম ইহুদিরা দখল করে ফেলেছে, সে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এবং ইহুদিরা তাকে অনুসরণ করবে। অলরেডি সেখানে সব ইহুদি চলে আসছে, এবং এগুলো হয়ে যাওয়ার প্রায় 70-80 বছর হয়ে গেছে। তাহলে কতটুকু সময় আমাদের হাতে আছে এটা আমরাই চিন্তা করি আর কি, আল্লাহ ভালো জানেন। আমরা এগুলো নিয়ে ভাবি একটু ইনশাআল্লাহ। এরপরে রুবায়েত, আমি ইফেক্টেড কিনা কীভাবে বুঝবো, ইফেক্টেড কিনা কীভাবে বুঝবো, কিছু সাইন আছে, আলামত আছে, এগুলো দেখলে বোঝা যায় যে আসলে এটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল। যেমন ডাক্তার রোগ ধরতে পারছে না, নাম্বার ওয়ান। ফিজিক্যাল, ডাক্তার বলছে ফিজিক্যালি আপনার কোনো সমস্যা নাই, আপনার সব টেস্ট রিপোর্ট ভালো, মেন্টালি আপনার কোনো প্রবলেম নাই, আপনি তো নর্মাল আছেন, প্রেশার ভালো, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে এই আলামতগুলো দেখা যাচ্ছে, জাদুর আলামতগুলো, যে তার ঘুম হচ্ছে না ফার্স্ট অফ অল, দুঃস্বপ্ন দেখছে, ঘুমের মধ্যে আটকে উঠছে বা ঘুমের মধ্যে বোবা ধরার মতো যেটা বলে আর কি, শ্বাস নিতে পারছে না, তারপরে অলওয়েজ তার মধ্যে একটা ওয়াসওয়াসার রোগ কাজ করে, দুনিয়ার সব আজে বাজে চিন্তা তার মাথায় ঘোরাফেরা করে, সে আনমনা হয়ে বসে থাকে, কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না, মিউজিক তার ভালো লাগে, তারপরে আপনার ধরেন যে সবসময় তাকে কেউ ফলো করছে এমন মনে হয়, অন্ধকারকে ভয় করে, বাথরুমে যাইতে ভয় করে, অ্যাবনর্মাল আচরণ করে আর কি, যেগুলো স্বাভাবিক না, অস্বাভাবিক, খাওয়ার রুচি কমে যায়,
মানুষের সাথে খুব একটা কথা বলছে না, ভয় পাচ্ছে সবসময়, মনে হচ্ছে এই বুঝি আমি আমার কিছু হয়ে যাবে, এই এরকম কিছু সাইন আছে যেগুলো দেখলে একজন কোরআন সুন্নায় বিজ্ঞ মানুষ বা রাকি যারা রুকিয়া করেন তারা বুঝতে পারেন যে এর মধ্যে হয়তো বা অস্বাভাবিক কিছু আছে। দেন রুকিয়ার আয়াতগুলো পড়ে তাকে দম করা হয়, ফু দেওয়া হয়, আরও অনেক ট্রিটমেন্ট আছে এগুলো করা হয়। এক পর্যায়ে তার ভিতরে যদি জাদু থাকে তাহলে তার ভিতরে সেই জিন, যে জিনের থ্রু দিয়ে জাদুটা করা হয়েছে, সেই জিন কথা বলা শুরু করে এবং সে ওই ব্যক্তির ভাষায় কথা বলা শুরু করে। তার মানে এই নয় যে আমাদের এই যে কবিরাজগুলো যে লাঠি দিয়ে পিটায় মহিলাদেরকে জিন তাড়ানোর নামে, এগুলো সবই বানোয়াট, এগুলো কোনো এগুলোর কোনো ভিত্তি নাই, বরং তারাই এইসব সমস্যার কেন্দ্র আর কি। যদি কেউ এরকম সমস্যার সম্মুখীন হয়ে যান তাহলে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবেন, সকাল সন্ধ্যা দোয়া কালামগুলো পড়বেন, সবসময় অজু অবস্থা থাকার চেষ্টা করবেন, পাক পবিত্র থাকবেন, সলাৎ বেশি করে পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। কারণ কোরআনের উপরে কিছু নাই, কোরআনের উপরে কোনো ট্রিটমেন্ট নাই, আর এই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই এই এই বিষয়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আদার অন্য অন্য কোন থার্ড অপশন নাই। যতই আপনি ডাক্তার দেখান, টেস্ট করান, দেখবেন কোনো রিপোর্ট সব ভালো, আপনাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে আর ওই যে অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট দিচ্ছে, এগুলো খাইলে আপনার সব কিছু রিল্যাক্স, সব কিছু স্বাভাবিক মনে হবে। এমন ওষুধ খাওয়ায় মাঝে মাঝে যে পাশের বাড়িতে আগুন লাগলেও তার কাছে কিছু মনে হয় না, মনে হয় যে নর্মাল। কেউ যদি বলে পাশের পাশে আগুন লাগছে, সে বলে আচ্ছা ঠিক আছে। সো এইসব ওষুধে কাজ হবে না, আপনাকে পরিপূর্ণ শিফা লাভ করতে হলে কোরআনিক যে সলিউশন বা চিকিৎসা ট্রিটমেন্ট এখানে আসতে হবে, যদি সমস্যাটা জিন ঘটিত হয়ে থাকে বা জাদু ঘটিত হয়ে থাকে, এই আলামতগুলো যদি দেখা যায় তখন আমরা এগুলো বুঝতে পারবো। আর এমনিতে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবেন। এমনও হতে পারে যে পুরো ব্যাপারটাই আপনার সাইকোলজিক্যাল সমস্যা, মানসিকভাবে দুর্বল যারা মানসিকভাবে একটু দুর্বল থাকেন তাদের ক্ষেত্রে এগুলো বেশি আক্রমণ হয়ে থাকে আর কি। কিন্তু যাদের ইমান শক্ত, যারা খুব একটু একটু রাগি প্রকৃতির মানুষ, একটু কঠোর মানুষ, তাদের মধ্যে খুব একটা এগুলো কাজ করে না। যেমন ওমর ইবনে খাত্তাব, যাকে দেখে শয়তান পালিয়ে যায় তো আর কি। যদি ভিতরটা একটু শক্ত হয়, ইমান শক্ত থাকে, আমল নেক আমলটা রেগুলার মানুষ করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে এবং কোরআন সুন্নাহ ইসলামের সাথে একটা গভীর সম্পর্ক থাকে, তখন এগুলো খুব একটা কাজ করে না। ফার্স্ট অফ অল কোরআনের সাথে যার গভীর সম্পর্ক আছে, নিয়মিত তেলাওয়াত করে, একটু গবেষণা করে, মুখস্থ করে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে, তাকে ইনশাআল্লাহ এগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে না ইনশাআল্লাহ। তারপরেও যদি করে সেটা সাময়িক হবে, এই কোরআন সুন্নাহ ট্রিটমেন্টগুলো করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তুমি ইফেক্টেড কিনা এটা বুঝতে হলে তো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তোমাকে দেখতে হবে, দেখার পরে তোমার চিকিৎসা করা যাবে ইনশাআল্লাহ, যদি তুমি ইফেক্টেড হয়ে থাকো ইনশাআল্লাহ। তবে এগুলোর জন্য হাদিয়ার দরকার আছে, বড় অঙ্কের টাকা আমাদের দিতে হবে। জি, সূরা কাহফে প্রতিদিন 10 আয়াত, প্রথম 10 আয়াত অর্থসহ বোঝালে, আচ্ছা ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ আমরা একটা ক্লাসে আমরা এটা করবো ইনশাআল্লাহ। সূরা কাহফের প্রথম 10টা আয়াত আমরা ইনশাআল্লাহ একদিন 10টা আয়াত অর্থসহ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রশ্ন, ফাতাহা ইয়াফতাহু কোথায় পাবো? আচ্ছা ভাই, আমি আপনার জন্য বইয়ের পেজ নাম্বার বলছি। তাকিকুল ভাই প্রশ্ন করছেন, ফাতাহা ইয়াফতাহুর ইয়াফতাহুটা কোথায় পাবেন? আপনি পৃষ্ঠা নাম্বার 62, আপনি 62 পৃষ্ঠায় যাবেন, 62 পৃষ্ঠায় গিয়ে দেখবেন এখানে এরকম বক্স দেওয়া আছে, এটা হলো 62 পৃষ্ঠা, এখানে বক্স দেওয়া আছে, দেখবেন বক্সের মধ্যে এই যে একদিকে ফাতাহা ইয়াফতাহুর মাজিটা দেওয়া আছে, আরেকদিকে মোজারেটা দেওয়া আছে, এই যে মাজি 6টা, ফাতাহা ফাতাহু ফাতাহতা ফাতাহতুম ফাতাহতু ফাতাহনা, এই যে ইয়াফতাহু ইয়াফতাহুনা তাফতাহু তাফতাহুনা আফতাহু আফতাহু, ঠিক এই বক্সের মধ্যে ফাতাহা ইয়াফতাহু, এই নিচের বক্সে জাআলা ইয়াজআলু, আর নিচে পৃষ্ঠা নাম্বার 62, এইখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি। মাজি 6টা, মোজারে 6টা, অর্থাৎ 6টা পাস্ট টেন্স আর 6টা ফিউচার টেন্স। আর জি জি 62 পৃষ্ঠা দেখুন, ইনশাল্লাহ পাবেন আপনি। জি ওকে, আজকে আমরা 62 পৃষ্ঠা না সরি আমরা আজকে 112 পৃষ্ঠার
প্যাটার্ন ওয়ান অর্থাৎ ফাতাহা ইয়াফতাহ ইয়া প্যাটার্ন টু নাসর ইয়া আনসুরু শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী দিন আমরা সুরাতুল নাস এবং প্যাটার্ন থ্রি ওইটা শেষ করবো ইনশাআল্লাহ। তো যে হোমওয়ার্কসগুলো দেওয়া হলো অর্থাৎ সুরা ফালাক, নাম্বার ওয়ান সুরা ফালাকের অর্থ, নাম্বার টু হচ্ছে প্যাটার্ন ওয়ান ফাতাহা ইয়াফতাহু, এর তিনটা ফাতাহা ইয়াফতাহু, ফাআলাইয়া ফাআলু আর জে আলাইয়া জে আলু, এগুলো দিয়ে তিন গুণন বারো অর্থাৎ ছত্রিশটা শব্দ। আর নাসরা ইয়ানসুরু এটা বাব দুই, বাব দুই থেকে মোট আটটা আসবে, প্রত্যেকটা থেকে আবার বারোটা করে শব্দ তৈরি হবে, আট বারং এই ছিয়ানব্বইটা শব্দ আপনাদেরকে খাতায় লিখতে হবে আরবিতে, আরবি দিয়ে প্লাস বাংলা দিয়ে অনুবাদ করতে হবে, সাথে সাথে টিপিআইটা প্র্যাকটিস করবেন এবং এলোমেলো করে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন বুঝে অনুবাদ করে পড়ার তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। আজকে ক্লাসটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ, আগামী ক্লাসে আমরা প্যাটার্ন থ্রি ইনশাআল্লাহ সময় থাকলে প্যাটার্ন ফোরটাও পড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে যেটা করতে হবে প্রতিদিনের লেসনটা প্রতিদিন কভার করতে হবে, পড়া জমা রাখা যাবে না, তাহলে রমাদান মাস শেষে হয়তো আমরা পুরো বইটা কভার করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে একটু কনসিয়াস হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শেষ করার আগে একটা ফজিলতের হাদিস বলে শেষ করছি, সূরাতুল মুলক, রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করাটা সুন্নাহ। রাত বলতে আমাদের পশ্চিমা সভ্যতার বারোটা থেকে রাত নয়, আমাদের রাত হচ্ছে ইসলামিক ট্রেডিশনের রাত হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর থেকে রাত শুরু হয়ে যায়, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর থেকে ঘুমানোর আগে বা তাহাজ্জুদে বা ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সূরাতুল মুলক তিলাওয়াত করাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তিলাওয়াত না করে ঘুমোতে যেতেন না, এর ফজিলত স্বরূপ তিনি বলেছেন যে ব্যক্তি রাতের বেলা সূরাতুল মুলক তিলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে কবরের আজাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমরা আমল করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা সূরা আছে সূরা ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া রাতের বেলা পড়া এটাও একটা সুন্নাহ। এটার ফজিলত হচ্ছে যে তার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আর দারিদ্রতা ভিতরের ব্যাপার, এটা বাইরের রিজিকের ব্যাপার নয়, দারিদ্রতা ইন্টারনাল ব্যাপার, এটা এক্সটার্নাল ব্যাপার নয়। রাসূলুল্লাহ সাল্লামের একজন সাহাবি তার তার মেয়েদেরকে শেষ সময় নসিহত করে গিয়েছিলেন যে তোমরা সূরা ওয়াকিয়ার তেলাওয়াতটা ছেড়ে দিও না, এটা তোমাদের দারিদ্রতাকে ঘুচিয়ে দিবে এবং তোমাদেরকে সচ্ছলতা দান করবে। আর অন্য হাদিসে এসেছে যে সে ব্যক্তি ধনী, সে ব্যক্তি যে ব্যক্তি হৃদয়ের দিক থেকে সচ্ছল আর যার পর্যাপ্ত রিজিক আছে, যাকে মানুষের কাছে হাত পাততে হয় না, যার কোনো ঋণ নাই, এই ব্যক্তিকে বলা হয় সচ্ছল এবং ধনী এবং সাবলীল ব্যক্তি। এই অবস্থা আল্লাহ পাক নিয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আমরা নিয়মিত সূরা ওয়াকিয়া বুঝে তেলাওয়াত করতে পারি। আপনারা যদি অর্থটা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এই সূরার এই ফজিলত আছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমরা যেন রাতের বেলা অ্যাটলিস্ট সূরা মুলক, মুলক না হলে ওয়াকিয়া, কোনোদিন ওয়াকিয়া কোনোদিন মুলক, এইভাবে আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। আকুল কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বার রউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।